বিসমিল্লাহি রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার মালিবাড়ি থানার কচুয়ার খামার চৌরাহা বাজারে 2017 সালের 12, 13 ও 14 ডিসেম্বর 13তম তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের দ্বিতীয় দিন প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আইয়ুব আলী শেখ। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকত। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه والسراج منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكري جبان خلي أمرشد قرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من قال به صدقا ومن عمل به أجرا ومن حكم به عدلا أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد
وعلى آل سيدنا البلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধা সদর উপজেলাধীন মালিবাড়ি কসুয়ার খামার চৌরাহা বাজার তাফসীর কমিটি কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনীর সম্মানিত সভাপতি জননন্দিত আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন বিশিষ্ট গবেষক আলহাজ হযরত মাওলানা জামালে হক খন্দকার সাহেব মাদিজুল্লাহুল আলী আল্লাহ পাক মাননীয় সভাপতি সাহেবের হায়াতে তৈবা বাড়িয়ে দিন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আপনাদের এলাকার গৌরব জননন্দিত জননেতা দুই নং মালিবাড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত মান্যবর চেয়ারম্যান সাহেব জনাব মোহাম্মদ আলী আজম শাহ রুনু সাহেব আল্লাহ পাক তার হায়াতে তৈবা দান করুন, জোরে বলেন আমিন। আমার পূর্ববর্তী বক্তাবৃন্দ হযরত ওলামায়ে কেরাম অত্র মাহফিল কমিটির সম্মানিত সভাপতি এবং অন্যান্য সদস্যবৃন্দ সামনে বসা কোরআন প্রেমিক তৌহিদি জনতা অরুণ তরুণ যুবক ভাইরা স্নেহের কচিকাছারা পর্দার অন্তরা অপেক্ষমান মা ও বোনেরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইয়েরা সাংবাদিক বন্ধুগণ পুলিশ প্রশাসনের ভাইয়েরা সকলকে নিয়ে প্রশংসা করছি আমার আল্লাহর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে এসে জান্নাতি ফল ভক্ষণ করার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মনিবের দরবারে শুকর গুজার হচ্ছি, কালিমাতুর শুকর আদা করছি, ভক্তি ভরা কণ্ঠে বিনয় অবনত চিত্তে দিলের সবটুকুন আবেগ উজার করে মহব্বতে একবার বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুল আম্বিয়া জনাবে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার বন্ধুগণ, রাত্রি গভীর, ভূমিকায় কথা বলা যাবে না, আমার হাতে এইটার নাম বলেন, আরো জোরে বলেন, বাড়ি কোথায় এটার, জোরে বলেন, লাউহে মাহফুজ। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন জবাব দিয়ে দেবে। কোরআনকে যদি জিজ্ঞেস করি কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দিয়ে দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহাগ্রন্থ এই কোরআনুল কারীম এইটা লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। এইবার কোরআনে কারিমকে যদি জিজ্ঞেস করি, হে কোরআন তোমার মধ্যে কি কোনো মিথ্যা আছে, তোমার মধ্যে কি কোনো অসৎ কথা আছে, অন্যায় কথা আছে, কোরআন জবাব দিয়ে দেবে।
কোরআন সুন্দর করে বলে দিবে। বন্ধুগণ কিভাবে বলে দেয় ভালো করে শোনেন। আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাউন ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়া সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, তোমার রবের এই কালাম অর্থাৎ মহাগ্রন্থ কোরআনুল কারিম, এটা সত্য দিয়া ন্যায় দিয়া ভরা। সত্য আছে এর ভিতরে, ন্যায় আছে এর ভিতরে। যে ব্যক্তি এই কোরআন দিয়ে কথা বলে, আমার নবী বলেছেন মান কালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে, যে ব্যক্তি কোরআন থেকে আমল করে সে ব্যক্তি পুরস্কার প্রাপ্ত হবে, আর যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফয়সালা করে সেই সত্য বিচার করে। কোরআনের বিচার কি আছে? জোরে বলেন আছে। কবে প্রতিষ্ঠা হবে আল্লাহই জানে না। আমার ভাইরা, এই কোরআন 1500 বছর আগে পৃথিবীতে আসলো, আজ পর্যন্ত একটা হরফের পরিবর্তন হলো না, নোক্তার পরিবর্তন হলো না, একটা আয়াতের পরিবর্তন হলো না, একটা শব্দের পরিবর্তন হলো না। কিন্তু এই পৃথিবীর মানুষগুলো কোরআনের আইন পরিবর্তন করার জন্য নানা প্রকার নীল নকশা করেছে। হরফ পরিবর্তন হয় নাই বন্ধুগণ, আয়াত পরিবর্তন হয় নাই, আল্লাহর কথা পরিবর্তন হয় নাই, কিন্তু আল্লাহর আইন পরিবর্তন করেছে না করে নাই? আরো জোরে বলেন। আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যতগুলি দেশ আছে সব দেশের দিকে তাকান, মুসলিম রাষ্ট্র আছে 68টা, কয়টা? 68টা। কোন দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠিত নাই? কোন দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠিত নাই? সেই জন্য আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, সে বিষয়টি হলো আল্লাহর আইন এবং মানব রচিত আইন। জোরে বলেন, কি আইন? আল্লাহর আইন এবং মানব রচিত আইন। এবার আপনারা বলেন, এই মহাগ্রন্থ কোরআনুল কারিম, এই কোরআন 6666 খানা আয়াত, এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ পাক আইনের কথা বলছে না বলে নাই? পিছনের লোকরা বলেন আইনের কথা আছে? ভাইরা আমার, এটার ভিতরে কি নামাজের আইন আছে? এটার ভিতরে কি পর্দার আইন আছে? জোরে বলেন। চোর ধরা পড়লে কি করতে হবে সে আইন আছে? ভাইরা আমার, ডাকাতি করলে, ধর্ষণ করলে, জিনা করলে, সন্ত্রাস করলে যে বিচার করতে হবে সেই বিচারের কথা কোরআনে আছে না নাই? আছে। এবার কোরআনে আছে, এই পর্যন্তই শেষ, এই পর্যন্তই শেষ। এই কোরআনের আইনের কথা এই দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে, এক শ্রেণীর ওলামা থেকে শুরু করে, এই দেশের নেতা নেত্রী সহ শুরু করে, ভাইরা আমার, আল্লাহর আইনের কথা কেউ বলে না। জোরে বলেন ঠিক না বাদে। এবার আপনাদেরকে দুটা প্রশ্ন করতে চাই, জোরে জবাব দেবেন।
এখান থেকে তো আসমান দেখতে পাচ্ছেন না, তাবু আছে তাই না? বলেন তো দেখি আসমানকে আল্লাহ তাআলা কয় তবকে সৃষ্টি করছেন? কয় তবক? সাত তবক। খুঁটি কয়টা আছে? খুঁটি ছাড়াই রাখছেন ভাইরা আমার, এই খুঁটি ছাড়া আসমানের মালিককে? জোরে বলেন। আর যে জমিন দিয়ে হেঁটে বেড়াচ্ছেন এই জমিনটার মালিককে? আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক হলো আল্লাহ, আর মানুষের মালিককে? বন্ধুগণ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, মানুষ সৃষ্টি করলেন আল্লাহ, মানুষের মালিক আল্লাহ। আর এই আসমান এবং জমিনের মাঝে যারা বাস করে এই মানুষগুলো হলো বন্ধুগণ বর্তমান সময়ে আল্লাহর গোলামি করে না, গোলামি করে শয়তানের। এবার একটু লাগতেও পারে, লাগতেও পারে বন্ধুগণ, এবার বলবেন গোলামি হুজুর আমরা তো নামাজ পড়ি, আমরা তো রোজাও করি, আমরা তো হজ করি, আমরা তো যাকাতও দেই। ভাইরা আমার, আজ থেকে নিয়ে 1400 বছর আগে বন্ধুগণ আবু জাহেলও হজ করেছে, আবু জাহেলও ইবাদত করেছে, আবু জাহেল ওই বাইতুল্লাহ শরীফ জিয়ারত করেছে, সেও হজ করেছিল, কিন্তু হজ করলেই মুসলমান হওয়া যায় না, দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না, দাড়ি রাখলে যদি মুসলমান হয়, দাড়ি রাখলেই যদি জান্নাত পাওয়া যায়, তাহলে সর্বপ্রথম বন্ধুগণ রবীন্দ্রনাথ ঠাকুরকে জান্নাত দিতে হবে, কথা ঠিক না ঠিক? জোরে বলেন বন্ধুগণ। নওগাঁতে মাহফিলে গেছি, আলোচনা করছিলাম এই পৃথিবীর ইমানদার ছাড়া কোন মানুষ জান্নাতে যাবে না। এক যুবক উঠে বলছে, হুজুর তাহলে কি রবীন্দ্রনাথ ঠাকুর যাবে না? এক যুবক আমাকে বলছে, বন্ধুগণ তার ধারণা হলো এত বড় সাহিত্যিক, এত বড় কবি, বন্ধুগণ সে হয়তো অবশ্যই জান্নাতে যাবে। বন্ধুগণ আল্লাহর হুকুম যারা মানে না, আল্লাহর আইন যারা মানে না, আল্লাহর আইনের জন্য যারা জিহাদ সংগ্রাম করে না, ওই ব্যক্তি কখনোই আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আমার এই দেশে অনেক লোক আছে মাসে মাসে উমরা করে, মাসে মাসে উমরা করে, নবীজির রমজান মোবারক জিয়ারত করতে যায়, আর বাংলাদেশের আলেমদেরকে ওই জেলখানার কাঠগড়াতে বন্দী করে রাখে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উমরা করলে হাজি হওয়া যায় না, আর নবীর রওজা জিয়ারত করলে নবীজির উম্মত হওয়া যায় না। নবীর উম্মত হলে, নবীর উম্মত হতে গেলে নবীর আদর্শ মানতে হবে। আরো জোরে বলেন ঠিক না বাড়ি? আল্লাহ নবীজি সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে সূরা আহাদাবের 21 নম্বর আয়াতে ঘোষণা করেছেন। আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, لقد كان لكم في رسول الله أسوة حسنة। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে পৃথিবীর মানুষেরা,
তোমরা যারা ইমান এনেছো আখেরাতে বিশ্বাস করো, আখেরাতে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার আশা রাখো, আর তোমরা যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো তারা কি করবে, তাদের জন্য রয়েছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ। ইমামতি করবেন নবীর আদর্শ, কৃষি করবেন নবীর আদর্শ, ব্যবসা করবেন নবীর আদর্শ, রাজনীতি করবেন মাও শিতুংয়ের আদর্শ। কথা ঠিক না ব্যাটিক জোরে বলেন। আমার দেশে এক শ্রেণীর মানুষ তাফসিরুল কোরআন মাহফিলে এসে বলে ধর্ম আলাদা রাজনীতি আলাদা, মনে হয় উনি আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে কেবলমাত্র পিএইচডি নিয়ে আসছে। সূরা ফাতিহা বলতে বলবেন দেখবেন ওনার অবস্থা খারাপ। রংপুরে গেছিলাম কিছুদিন আগে মাহফিলে, সেখান থেকে এক ঘটনা শুনে আসলাম, একটু শোনাই আপনাদেরকে। ইউনিয়ন পরিষদের নির্বাচন, এক নমিনি গেছে, চেয়ারম্যান সাহেব গেছে মসজিদে নামাজ পড়ার জন্য। তো বলছে ইমাম সাহেব আমি 5 মিনিট কথা বলবো। বলেন আপনি চেয়ারম্যান মানুষ, চেয়ারম্যানে দাঁড়াইছেন নমিনি মানুষ, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলছে যে হিন্দু ভাইদেরকে আদাব, মুসলমানদেরকে সালাম, নামাজ পড়ে? জোরে বলেন মসজিদ চেনে? আরো জোরে বলেন না মিয়ারা। এরপরে শুরু করছে আউযু বিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহটা মোটামুটি ঠিক পড়ছে কিন্তু আউযু বিল্লাহর অবস্থা খুব খারাপ। যে লোকটা আউযু বিল্লাহর অবস্থা কাহিল করে ফেললো এই লোকটা জাতির কি করবে ভাই? কথা ঠিক না বা ঠিক জোরে বলেন। ভাইরা আমার, আমার রুনু ভাই যেন আজকে এখানে আছে, আমি ওনাকে স্বাগত জানাই, ওনার সাথে আমার মহব্বত হবে কিছুক্ষণের মধ্যে যেহেতু বসে আছেন। বন্ধুগণ, এই রকম মানুষ সমাজে এমন কিছু মানুষ আছে ভাইরা আমার যাদের চরিত্রের ভিতরে রসুলের আদর্শ নাই। কথা ঠিক না ব্যাটিক জোরে বলেন। রসুলের আদর্শ আমাদের থাকতে হবে না হবে না? আর অজগরে হবে কি হবে না? এবার রসুলের আদর্শের ব্যাপারে আপনাদেরকে দুটো উদাহরণ দিয়ে বুঝাতে চাই। তাকান, অনেক রাত হয়েছে, খবরদার বিচলিত হবেন না। আমার মাথায় কি, মাথায় কি এটা টুপি? এটা মাথায় দেওয়া কি সুন্নত না ফরজ? সুন্নাত। এবার তাকান এই টুপিটা হবে মাথার মাপে, কিসের মাপে? টুপি হবে মাথার মাপে, আমার জামাটা হবে কিসের মাপে? গায়ের মাপে। টুপি হবে মাথার মাপে, জামা হবে গায়ের মাপে, জুতা হবে নাকের মাপে, কিসের? গায়ে। বান্দার লোকেরা গায়ের দুধ খেয়ে খেয়ে বড় হয়েছে, একটু বাংলা কথা বোঝে কি না, একটু মাঝে মধ্যে ভুল বললে শুদ্ধ করে দিবেন। ভাইরা আমার টুপি হবে মাথার মাপে, জামা হবে গায়ের মাপে, আর জুতা হবে পায়ের মাপে। এইবার অসংখ্য জনতার কাছে, মঞ্চের ভাইদের কাছে, সকল হাজার হাজার জনস্রোতের কাছে একটা প্রশ্ন করি, বুঝে শুনে জবাব দিবেন। টুপি হবে মাথার মাপে, জামা হবে গায়ের মাপে, আর জুতা হবে পায়ের মাপে, ইসলাম হবে কিসের মাপে? ইসলাম হবে কিসের মাপে? হ্যাঁ আমার বন্ধুগণ, কি করে বলতে পারবেন? যত আধুনিক হয়েছেন বলতে তো পারবেন না। কবি বর্তমানে ঘোষণা করেছেন, বর্তমানের ছেলেগুলি কতই আধুনিক, বর্তমানের ছেলেগুলি কতই আধুনিক, প্যান পরে জামার উপর প্যান পরে, শার্টের উপর কানে পরে দুল,
প্যান পরে জামার উপর কানে পরে দুল মাথায় ওদের নারীর মতো বড় বড় চুল আছে না নাই দেখা বলে কাটে দিবেন তাও কি ধান কাটা কাশি দিয়া ধান কাটা কাশি দিয়ে কাটে দিতে হবে প্যান পরে জামার উপর কানে পরে দুল মাথায় ওদের নারীর মতো বড় বড় চুল গলায় পরে সোনার মালা হালাল না হারাম আরো জোরে আরো জোরে গলায় পরে সোনার মালা হাতে ওদের তামার বালা গলায় পরে সোনার মালা হাতে ওদের তামার বালা জিজ্ঞাসিলে বলে ওরা আমরা সবাই ঠিক জিজ্ঞাসিলে বলে ওরা আমরা সবাই ঠিক বর্তমানের ছেলেগুলি বড়ই আধুনিক আমার বন্ধুগণ ইসলাম কিসের মাপে হবে আরো ধরে রাজশাহীতে কিছুদিন আগে আমি একটু চুল কাটতে গেছি মাসখানিক আগে তা আমার আগে তখন একটু গরম ছিল তো এসিতে গেছি আর কি এসিতে গেছি তো এক ছেলে দেখি ওর সেভ করতেছে চুল কাটার পরে সেভ করতেছে তো তাকাইলাম সিপের এখান থেকে শুরু করে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে চিকুন করে সুতোর মতো এই দিক দিয়ে দাড়ি রেখে দিছে এদিক দিয়ে তো এখন ও চলে যাবে আমি বসবো বুঝলেন আমি বললাম বাবা শুনো তো তোর নাম কি বাবা ভাই আবদুল্লাহ তোর বাপের নাম আব্দুর রহমান বাড়ি কোথায় বাবা বলছে বল এথানার পাশে তা আমি বললাম যে বাবা তোমার এই এই যে দাড়ি যে এভাবে কাটলে এটা কি দাড়ি কয় হুজুর আপনারা বুঝবেন না তো এটা বাংলালিং দাড়ি কি দাড়ি বাংলালিং বন্ধুগণ আমার ভাইরা টুপি যদি হয় মাথার মাপে দাড়ি হবে রসুলের সুন্নাতের মাপে জোরে বলেন ঠিক না বা ঠিক এবার ইসলাম হবে কিসের মাপে ভালো করে শুনে নেন কোরআনের মাপে নয় ওই কথাটা সঠিক জবাব নয় সঠিক জবাব হলো ইসলাম হবে রসুলের সুন্নাতের মাপে আমার রসুল একে নবী ছিলেন একে মসজিদের ইমাম ছিলেন আর রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন তিনি ছিলেন নবী তিনি ছিলেন ইমাম তিনি ছিলেন প্রেসিডেন্ট তিনি ছিলেন কৃষক তিনি ছিলেন ব্যবসায়ী তিনি ছিলেন আদর্শ স্বামী তিনি ছিলেন আদর্শ সৈনিক তিনি ছিলেন একজন আদর্শ স্বামী জোরে জোরে বলেন ঠিক না বাড়ি আমার ভাইরা বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ এইবার আপনারা আসেন আমার নবী যা করেছেন তা করতে হবে না হবে না আরো জোরে আরো জোরে এবার আসেন আমার নবীজি কোরআনের বাইরে কি কোনো কাজ করছে আরো জোরে বলেন একটা একটা করে কথা শুরু হবে আপনাদের জানা কথা কিন্তু কোরআনের ব্যাখ্যা দিয়ে আজকে আলোচনা হবে সুবহানাল্লাহ জোরে বলেন হালাল খাওয়ার নির্দেশ কে দিয়েছেন কোথায় আছে কোন জায়গায় কোন জায়গায় বলো ওই বেটা কোরআনে তো কোন আয়াতে এতগুলো মানুষ কোরআন তো বলছে বলতে হবে বন্ধুগণ বাবজিরা আপনাদেরকে আমি ধমক দেওয়ার জন্য আসি নাই একটু মজা করার জন্য বলছি এবার শোনেন আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা আমার আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষেরা তোমরা পৃথিবীতে হালাল এবং পবিত্র খাদ্য খাও সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ
হালাল এবং পবিত্রের ভিতরে গরুর গোস্ত হালাল, বকরির গোস্ত হালাল, ভেড়ার গোস্ত হালাল, বাইরে আমার মুরগির গোস্ত হালাল, এরপরে কি হাঁসের গোস্ত হালাল, কথা ঠিক না ঠিক জোরে বলেন। এগুলো কাঁচা যদি খান কি হবে? না, হারাম হবে না, মাকরুহ হবে, মাকরুহ হবে। আল্লাহ বলছেন হালাল এবং পবিত্র, হালাল এবং হালালান তৈয়িবা, এটা করে খেতে হবে। বন্ধুগণ এবার আসেন তো দেখি, গরুর গোস্ত খাওয়া হালাল, কিন্তু মরে গেলে কি খাওয়া যাবে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ পাক বলেন মৃত জন্তুর গোস্ত সম্পর্কে বলেছেন, আমি আইনের কথা বলছি, আল্লাহ কি কি আইন করছেন শুনেন। আল্লাহ পাক বলেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল-হামাল খিনজীরি ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন নিশ্চয় আমি তোমাদের জন্য মৃত্যু জন্তুর গোস্তকে হারাম করেছি, রক্তকে হারাম করেছি এবং শুয়ারের গোস্ত হারাম করেছি, আর কি আল্লাহর নাম ব্যতীত যেটা জবহ করা হয় সেইটা আমি হারাম করেছি। ভাইরা আমার আল্লাহর নাম ব্যতীত কোনটা জবহ হয়? বন্ধুগণ গাইবান্ধাতে হিন্দুদের হোটেল আছে না নাই? আর জোরে, মুরগি জবাই করে কি করে না? বিসমিল্লাহ, হে আল্লাহু আকবার। হিন্দু হোটেলে খান কি খান না? গোস্ত খান কি খান না? কার নামে জবাই করলো, কার নামে জবাই হলো, সেই গোস্ত খাইলেন, এটা হলো হারাম। বন্ধুগণ আল্লাহর নাম ব্যতীত জবাই হয়েছে, এটা হারাম। বন্ধুগণ এরপরে কি শুয়ারের গোস্ত হারাম এই জন্য খাই না, মৃত জন্তুর গোস্ত এটা হলো হারাম এই জন্য খাই না, রক্ত হলো হারাম এই জন্য আমরা খাই না, কথা ঠিক না ঠিক? আরো জোরে বলেন। ছোট্ট একটা কথা শুনেন, পত্রিকায় প্রকাশ হয়েছিল, আপনারা শুনছেন কিনা তা জানি না, চাঁপাইনবাবগঞ্জের একটা জায়গা আছে ভোলাহাট। কি হাট? ভোলাহাট। এই ভোলাহাটের উপর দিয়া ইন্ডিয়ান গরু আসে, পাচার হয়ে আসে বা বৈধ পথে আসে। তো এই দিক দিয়া গরু আসতে, গরুর ট্রাকের ভিতরে একটা বড় একটা গরু, 8-10 মন ওজনের একটা গরু মারা গেছে। তো এখন ট্রাকের ভিতরে রাখা সমস্যা, ওই জন্য রাখালরা গরুটা রাস্তায় ফেলে দিয়া ওরা চলে গেছে রাত্রিবেলায়। এটা খবর পাইছে ওই এলাকার কিছু গরিব মানুষ, গরিব মানুষ খবর পাইয়া কয়েকজন মিলা এটা জবাই করছে। জবাই করে পরের দিন সকালবেলা ভোলাহাটের বাজারে যেখানে 450 টাকা গোস্ত 300 টাকা লাগাইছে। কত? 300। লোকেরা নেওয়াও শুরু করছে, কিন্তু হারাম কথা এটা কিন্তু গোপন থাকে না, প্রকাশ হয়ে গেছে। পুলিশ আসছে, পুলিশ আসার সঙ্গে সঙ্গে সবগুলো পালাইছে, মূল একটা ধরা পড়ছে। ধরে তাকে নিয়ে যেয়ে বিচার করে 6 মাসের জেল দিছে। 6 মাসের অপরাধ কি? জোরে বলে না কেন? অপরাধ হলো মরা গরু জবাই করে খাওয়ালো, মরা গরু জবাই করে বিক্রি করলো হারাম এই জন্য। আমার ভাইরা এবার দেখেন তো দেখি, এক দেশে কয় আইন চলে, এক পুলিশের আইন কয় প্রকার হয় বাংলাদেশে। আল্লাহ পাক গরু মরা গরু হারাম করেছেন, সেই গরু বিক্রি করার কারণে 6 মাস জেল হলো, কিন্তু বাংলাদেশে বন্ধুগণ সুদখোর আছে না নাই? আরো জোরে বলতে হবে। আমার আল্লাহ পাক বলেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে করেছি হারাম। ভাই আমার ওই জায়গায় মরা গরু খাওয়া হারাম, সেই জন্য খাই না, আর এক লোক মরা গরু জবাই করার কারণে 6 মাস জেল হলো। কিন্তু ভাইরা আপনারা বলেন
ছয় মাস যদি মরা গরু জবাই করার কারণে জেল হয় তাহলে বাংলাদেশের ডক্টর ইউনুসের কয় বছর জেল হওয়া দরকার? বাংলাদেশের সবচাইতে বড় সুখর, সবচাইতে আন্তর্জাতিক সুখর হলো ডক্টর ইউনুস। ডক্টর ইউনুসকে কেন এই সুখর কারণে জেলে দেওয়া হয় না? জব চাই। তার কারণ ওই জায়গায় বিচার করলেন কিন্তু সুদের বেলায় কোনো বিচার নাই। তার কারণ যারা বিচার করবে এরাই হলো পাক্কা সুদখোর, এরাই হলো সুদখোর। এরা সুদ খেয়েছে, সুদ খেয়ে এদের জন্ম হয়েছে। আমরা সুদের বিরুদ্ধে বলি এই জন্য আমাদেরকে আবার নানা ভাষা দিয়ে গাড়ি গালাজ করে, কথা ঠিক না ব্যাটি? ডক্টর ইউনুস শুধু একটা অপরাধ করে নাই, সুদের প্রথা সুদের বিধান ওই দেশে চালু করে নাই, শুধু এইটা নয়, আল্লাহর আর একটা আইন লঙ্ঘন করেছে। আপনাদের কি বলবো? জোরে বলেন। এবার আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। সূরা আহজাব 33 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নারীরা তোমরা ঘরে অবস্থান করো। কোথায়? জোরে বলেন, কোথায়? আল্লাহ বললেন, হে নারীরা ঘরে থাকো। কোথায়? আরো জোরে বলেন। আপনারা কি করছেন? আল্লাহর আইন কি মানছেন এখানে? জোরে বলেন, আল্লাহর আইন মানছেন? আমরা কোরআনের এই আইনটা বাংলাদেশের লোকদেরকে বললাম নারীদেরকে ঘরের মধ্যে রাখেন। এরা বলল কি? নারীবাদী আন্দোলনের লোকেরা বলল, এদেশের মৌলবাদীরা নারীদেরকে ঘরের মধ্যে রাখে 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 রাখে, ঘরের ভিতরে আলো বাতাস না পাইয়া এরা ছোট হয়ে যাচ্ছে। এরা কি হচ্ছে? ছোট হচ্ছে। বলছে একই খানা দুইজনে খায়, স্বামী বড় স্ত্রী ছোট। উদাহরণ দিল। ভাইরা আমার, আমি এবার বলি, এই কসুয়ার খামারের মুরগিটা বড় না মোরগটা বড়? দেখেন তো জোরে বলে কি না, মোরগ বড় না মুরগি বড়? আচ্ছা আপনাদের এই কসুয়ার খামারের মুরগি কি বোরখা পরে, ঘরের মধ্যে থাকে সবসময়? তাহলে এটা তো দুইটাই তো আলো বাতাস খায়, কিন্তু মহিলাটা মুরগিটা ছোট কেন? আল্লাহর বিধান, আল্লাহর বিধান হলো পুরুষ হবে বড়, এই জন্য বড় হবে, শক্তি বেশি হবে, এরা কামাই করবে, ওরা বাড়িতে বসে থেকে খাবে, কিন্তু এদের মজা লাগে না, এরা ঘরের মধ্যে থাকবে না, এরা নৌকা বাইবে, এরা হাল চাষ করবে, এরা কি করবে, এরা ধান কুবাইয়া বেড়াবে বাড়ি বাড়ি। আর আমরা এমন পুরুষ, এমন আল্লাহর বান্দা, এমন নবীর উম্মাত। ভাইরা আমার, নবীর আদর্শের কথা বলি, হাত তুললে যখন আজান দেওয়া হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চোখের মধ্যে লাগায়। আর যদি বউকে মাঠে নিয়ে কাজ করে, মার জুতোর বাড়ি কমলে, এটা রসুলের উম্মত নয়, এটা রসুলের উম্মত নয়। এবার আপনাদের গায়ে লাগছে আমি বুঝছি, এবার কিছুই বলছেন না, নারী থাকবে ঘরের ভিতরে। এবার প্রশ্ন হলো, নারী কি ঘরেই থাকবে? না, এই আয়াতের তাফসীর শুনতে হবে। আয়াতের তাফসীর হলো, নারীরা যখন বাহিরে বের হবে তখন এমন একটা কাপড় পরিধান করবে যেমন ঘরের চালানা আছে, ঘরের দরজা আছে, ঘরের ভেন্টিলেটর আছে, এগুলো দিয়ে আলো বাতাস ঢোকে। আর যখন বাহিরে নারী বের হবে, ওই নারী এমন একটা কাপড় পরিধান করবে যেই কাপড়ের যেই জামার দরজা আছে, জালানা আছে, ভেন্টিলেটর আছে। ভাইরা আমার, নারীরা যখন হেজাব পরে চোখ থাকে কি থাকে না? আরো জোরে বলেন। বন্ধুগণ,
হাতের কবজি পর্যন্ত বের হয়ে থাকে, পায়ের তালুটা বের হয়ে থাকে, আর এই দিক দিয়ে দরজা থাকে। এই দরজা যখন খোলার প্রয়োজন হয় দরজা খোলে, আবার দরজা বন্ধ করার দরকার হলে দরজা বন্ধ করে। বন্ধুগণ, আল্লাহর বিধান, এই বিধান হলো আল্লাহ পাক বিধান দিলেন, ও নারীরা তোমরা এই বোরখা পরবে, এই ধরনের পোশাক পরবে, আল্লাহ দিলেন বিধান। কিন্তু বাংলাদেশের একজন হাইকোর্টের বিচারপতি এরা জানে না, এরা তো জানতো তাহলে একটু সাউন্ড দিত। বাংলাদেশের একজন হাইকোর্টের বিচারপতি, বন্ধুগণ, আল্লাহর আইন হলো নারীকে ঢাকো, আর মানুষের তৈরি আইন। হাইকোর্টের বিচারপতি বলল, বন্ধুগণ, তিনি বললেন কি, নারীরা যদি বোরখা পরে পরুক, তাকে বাধা দেওয়া যাবে না, আর যদি না পরে তাকে জোর করেও পরানো যাবে না। এই বিচারপতি, এটা মুসলমান নয়, এটা মুসলমান নয়, এটা হলো ইহুদিদের পাঁচ আটা দালাল। এই ইহুদিদের বিচারপতি মারা গেলে এর কোন জানাজা এই বাংলাদেশের কোন আলেম পড়বে না, পড়বে না, পড়বে না। কথা ঠিক না ব্যাটিক যদি বলেন? এবার বলতে চাই বন্ধুগণ, বোরখা ছাড়া করেছে এরা, নারীদেরকে বোরখা ছাড়া করে হুন্ডায় সরাছে, কথা ঠিক না ব্যাটিক জোরে বলেন? আমাদের দেখা হুন্ডাই সরে দেয়, আর কি মশান দেখায়, দেখায় কয় টুপি এলা, দেখ দেখ দেখ, আমরা আরো কি করি দেখ। বন্ধুগণ, আমার ভাই জানেরা, এবার আপনারা একটু জোরে সরে জবাব দেবেন, অনুরোধ করে বলছি। নারী ঘরের মধ্যে থাকলে সম্মান বাড়ে না বাহিরে বাড়ে? ধরে বলেন, বাহিরে বাড়ে না ভিতরে বাড়ে? বোরখা পরলে নারীর মর্যাদা বাড়ে না? বাইরা আমার হাত কাটা, পা কাটা, বিভিন্ন ধরনের নকশাওয়ালা জামা পরে, কপালে মারে টিপ, আর ঠোঁটের মধ্যে বিলাতি কুত্তার গু মেখে বাহিরে ঘুরে বেড়ালে দাম বাড়ে। আমি গাইবান্ধার কথা বলি না, আমি রাজশাহীর কথা বলছি। গাইবান্ধার মায়েরা, এরা খুব ভালো, এরা এগুলো করে না, এদের বোরখা হয়তো বা আছে। বন্ধুগণ, এই নারীদেরকে ভিতরে নামাইলো, ভিতর থেকে বাহিরে বের করলো, ঘর থেকে বাহিরে বের করলো, ভাইরা আমার নারীদেরকে নেকেড করলো, নারীদেরকে বোরখা ছাড়ালো, এর একটা কারণ আছে, বলবো? বলবো? আল্লাহর বিধানের সঙ্গে শত্রুতা করলো। শত্রুতা করলো কারা? ওই পশ্চিমা কুত্তারা। কথা ঠিক না ব্যাটিক জোরে বলেন? ওই হোয়াইট হাউসে বসে ওখানে ষড়যন্ত্র করে, আর সারা মুসলিম দেশের প্রধানগুলি যাইয়া ওদেরকে যায় অ্যালার্ম করে। কি বলেন, এটার মানে কি? প্রণাম করে, তোমরাই আমাদের সবকিছু, আল্লাহ আমাদের কিছু নাই। কথা ঠিক না ব্যাটিক? ওরা কি বলল? ওরা বলল, আমাদের দেশে তো ফ্রি সেক্স, যার সাথে যে পারে চলে যায়। আবার কি, আমাদের দেশে একটা নারী আর একটা নারীকে বিয়ে করতে পারে, একটা পুরুষ আর একটা পুরুষকে বিয়ে করতে পারে, আর তোমাদের দেশের নারীগুলো একটু বাহিরে বের হবে তাই পারবে না? মৌলবাদীদের কথা শোনো না, মৌলবাদীর কথা শোনা যাবে না। ভাইরা আমার ওখান থেকে মুড়ি ধয়ে বের হলো। কি হলো? মুড়ি ধয়ে বের হলো। আয়েশা স্লোগান দিল, ও নারীরা, ঘরে আর বসে থাকা যাবে না, তার কারণ অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, সমান অধিকার, অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। পুরুষরা তারা বিমান চালাবে, আর তোমরা বসে থাকবে, তোমরা ওকে, তোমাদেরকেও বিমান চালাতে হবে, তোমাদেরকেও সাইকেলে চড়তে হবে, তোমাদেরকেও মোটর সাইকেল চালাতে হবে, নাকি? বাস ঠিক আছে চালাও, চালাইতে গেল, এই চালাইতে কি চালাইতে সারাদিন চালায় থাকে, দুইটা বেপদ্মা মহিলা আর পাঁচটা থাকে যুবক, কয়টা?
পাঁচটা থাকে যুবক। ভাইরা আমার, এই পাঁচটা যুবকের হাতে এই বাংলাদেশে এই ধরনের এনজিও তো যারা চাকরি করে এই সমস্ত মহিলারা ধর্ষিতা হয় না হয় না? আরো জোরে বলতে হবে, হয় না হয় না? আপনি এনজিওতে চাকরি দেন, আমার আপত্তি নাই, পর্দার সাথে চাকরি করান। আপনি ওই ফার্মে ঢুকান, পর্দার সাথে চাকরি করেন। কলেজে ঢুকান, ইউনিভার্সিটিতে ঢুকান, যেখানেই ঢুকান পর্দার সাথে ঢুকান। কিন্তু পর্দা আল্লাহর বিধান গেল কোথায়? কি করলেন এই দেশে? বাংলাদেশের কথাই বলি, এই দেশে যত শাসক এসেছে সবাই ছিল মুসলমান, কিন্তু পর্দার আইন পাশ করে নাই কেউ। করছে? জরিমানা করেছে? ভাইরা আমার, স্বাধীনতার স্থপতি, সম্মানের সাথে বলি, তিনি আমাদের গৌরব, তিনি আমাদের এই ভূখণ্ড স্বাধীন করেছেন, বিশাল বড় কাজ করেছেন। যারা এই ভূখণ্ড স্বাধীনের সময় যারা রক্ত দিয়েছে, যারা কাজ করেছে, তাদের নাম বীর মুক্তিযোদ্ধা, তাদেরকে এই দেশের মানুষ কিয়ামতের আগ পর্যন্ত স্মরণ করবে। কথা ঠিক না বাড়ি জোরে বলেন? বন্ধুগণ, যারা ভূখণ্ড স্বাধীন করল, বর্তমান সরকার তাদেরকে আজকে একটা বিরাট বড় সম্মানই দিচ্ছে, ভাতা দিচ্ছে। কথা ঠিক না বাড়ি জোরে বলেন? এই ভূখণ্ড স্বাধীনের কারণে তারা একটা সম্মানই পাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমরা বলছি আলহামদুলিল্লাহ, কথা ঠিক না বাটি? বন্ধুগণ, এই যে এই দেশের মুক্তিযোদ্ধা ভাতা, এই দেশের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এর একটা আইন সংসদে পাশ করছে না করে নাই? জোরে বলতে হবে, জোরে বলতে হবে ভাইরা আমার। কিন্তু সব আইন হলো, পর্দার আইনটা কেন হলো না? কথা ঠিক না ব্যাঠি? বন্ধুগণ, নারীবাদী আন্দোলনের নেতারা ওই পাশ্চাত্য সভ্যের এক শ্রেণীর বন্ধুগণ, কি বলবো, দোসরেরা নারীদেরকে বের করলো, নারীদেরকে ইজ্জত নষ্ট করলো, নারীদেরকে ধর্ষণ করলো। আর আমরা নারীদের ইজ্জত বাড়ানোর জন্য আল্লাহর কোরআনের আইনের কথা বললাম। আমার ভাইরা, যুক্তি দিয়া কথা বললে কথা বুঝে আসে, আমার দিকে একটু তাকান। মানুষ যখন বুড়া হয় তখন কি সব কাজ করতে পারে? জোরে বলেন, পারে? বন্ধুগণ, শিয়াল যখন যুবক থাকে, মুরগি দৌড়ে দৌড়ে খায়, দৌড়ে দৌড়ে ধরে, কিন্তু যখন বুড়া হয় তখন বড় বিপদ। তখন কি বড় বিপদ? বন্ধুগণ, এই চৌরাহা পশুয়ার খামার এলাকার বৃদ্ধ কয়েকটা শিয়াল মুরগিও ধরতে পারে না, খাইতেও পারে না। একদিন চিন্তা করলো মাঠের ভিতরে বসে কয়েকটা বৃদ্ধ শিয়াল, যে আমরা তো মুরগি ধরতে পারি না, হাঁস ধরতে পারি না, খাইতেও পারি না, কি করতে হবে? বলে, আমরা একটু স্লোগান দেব আজকে রাত্রে, জানুয়ারি মাসের দশ তারিখে সকাল দশটার সময় আকাশ ভাঙ্গে পড়বে। কি পড়বে? স্লোগান দিল, জানুয়ারি মাসের দশ তারিখে আকাশ ভাঙ্গে পড়বে, সব শেষ হয়ে যাবে। হে কসুয়ার খামারের মুরগি মোরগ মুরগিরা, তোমরা যদি আমার গর্তের ভিতরে ঢুকতে পারো তাহলে তোমরা বেঁচে যাবে। ভাইরা আমার, কিছু মোরগ মুরগি, মোনাফিক মোরগ মুরগি, তারা বলল, হ্যাঁ শিয়ালের কথা তো ঠিক, শিয়ালের কথা ঠিক। আর কিছু ছিল ইমানদার, তারা বলল, না শিয়ালের কথায় আসমান ভাঙবে না। কথা ঠিক না ব্যাটিক জোরে বলেন? ভাইরা আমার, দশ তারিখ চলে আসলো, নয়টার সময় সকালবেলা বন্ধুগণ কিছু মোরগ মুরগি চলে গেল, যে শিয়ালকে ডাকলো, ও বৃদ্ধ শিয়াল, তোমার গর্ত কোথায়? গর্ত দেখিয়ে দাও। তারা গর্তের ভিতরে ঢুকলো, আর এক ঘন্টা আছে আকাশ ভাঙার, আসমান ভাঙবে এক ঘন্টা পরে। বন্ধুগণ, আসমান ভাঙলে বাঁচতে পারবে না। এবার গর্ত দেখিয়ে দিল, গর্তের ভিতরে সকল মোরগ মুরগি গুলা ঢুকে পড়ল, মোরগ মুরগি ঢুকে পড়ল,
দশটা পেরিয়ে গেল, বিকাল তিনটে আসলো, সন্ধে ছয়টা হলো, রাত্রি দশটা হলো, আসমান তো ভাঙে না, আসমান ভাঙে না। এইবার ভিতরের মুরগি ভাইরা আমার গর্তের ভিতরের মোরগ মুরগিগুলো বলছে কোথায় ভাঙলো, কয় না ভাঙবে না, তার কারণ বুড়া হয়েছি, তোমাদেরকে দৌড়ে ধরতে পারি না, কৌশল করছি। কি করছি? কৌশল করেছি। কৌশল হলো তোমাদেরকে গর্তের ভিতরে ঢুকাইলাম, এখন তোমরা একটা একটা করে আসো, সকালবেলার একটা নাস্তা, দুপুরবেলার একটা খাদ্য, রাত্রিবেলায় একটা করে খাদ্য, আমার ছয় মাসের খাবার হয়ে গেছে। বুড়ো হয়ে গেলে বাইরে আমার কৌশল ছাড়া কোনো উপায় থাকে না। এই দেশের কিছু কুলঙ্গার নারীবাদী আন্দোলনের নামে বন্ধুগণ নারীদেরকে ময়দানে নামাইছে, নারীদেরকে হুন্ডায় সরাইছে, নারীদেরকে ঘর থেকে বের করে বেপদায় করেছে। বন্ধুগণ ঢাকার বুকে দেখেন বিভিন্ন জনতার মঞ্চ তৈরি করে করা সেই জায়গায় ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়, আর রাত্রি বেলায় ওই নারীদের ইজ্জত নষ্ট করে। এইবার বলতে চাই আর একটি আইনের কথা, নারীদেরকে যেন বেহজ্জত করে, নারীদেরকে যেন অসম্মান করে, নারীর পর্দার ব্যাপারে যা আইন পাশ করে এদের বিরুদ্ধে জেহাদ করা, এদের বিরুদ্ধে সংগ্রাম করা ফরজ না নফল? এই সামনের কয়টার জন্য ফরজ, আর পিছনের গুলা মাশাআল্লাহ। অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা ফরজ না নফল? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই পৃথিবীতে বর্তমান সময়ে 200 কোটি মুসলমান, 68টা দেশের 68টা প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ভাইরা আমার আজকে তারা কোথায় লুকিয়ে আছেন? আমার প্রিয় ভাই বোনদেরকে, অসহায়দেরকে মেরে মেরে অনশন সূচি মিয়ানমারে যুবকদেরকে মারলো, যুবতীদেরকে মারলো, অসহায় শিশুদেরকে হত্যা করলো। ভাইরা আমার এখন পর্যন্ত পৃথিবীর কোন মুসলমান কেন ময়দানে বের হলো না? জোরে বলেন ঠিক না বা ঠিক? শুধু তাই নয়, বর্তমান সময়ে আমেরিকার প্রেসিডেন্ট, বন্ধুগণ, সবচাইতে বড় জেনাখোর, শ্রেষ্ঠ জেনাখোর, শ্রেষ্ঠ ধর্ষক, নাম কি আর? ওর নাম শুনতে আমার ঘৃণা লাগে। বন্ধুগণ, এরা যোগ সাধস করে এখন বর্তমানে জেরুজালেমকে দখল করছে, কথা ঠিক না ঠিক? জোরে বলেন, জেরুজালেম দখল করলো, আজকে মুসলমান দেশের, মুসলিম দেশের প্রধানরা আজকে নির্বিকার বসে আছে, কোনো কথা নাই, কোনো কথা নাই। আমাদেরকে সংগ্রাম করতে হবে, এটা হবে না, আরো জোরে বলেন হবে কি হবে না? রসুলের আদর্শ হলো, আমার রসুল যা করেছেন তা আমাদেরকে করতে হবে। আমার বন্ধুগণ, রসুল যা করতে হবে, রসুল যা করেছেন তা করতে হবে। বন্ধুগণ, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যায়ের বিরুদ্ধে তলোয়ার ধরেছে না ধরে নাই? আরো জোরে বলেন, এখন কি ধরবেন? তলোয়ার আছে এখন? এই যে আমি এখন বর্তমানে যে রসুলের আদর্শের কথা বলতেছি, অনেক রাজনীতিবিদরা মনে করতেছেন এই হুজুর হলো জঙ্গি, এই হুজুর হলো জঙ্গি। আল্লাহ পাক বলল, জাহিদু ফিল্লাহি হাক্ক জিহাদি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা জেহাদ করো, জেহাদ করার মতো জেহাদ করো। জেহাদ হলো অন্যায়ের প্রতিবাদ করা। ভাইরা আমার, যেই জিনিস যেখানে থাকা দরকার সেই জিনিস সেই জায়গায় যদি কেউ না রাখে, অন্যায় করে যদি দূরে সরে দেয়, ওই জায়গায় ওই জিনিসটা রাখার নাম হলো জেহাদ। এবার ভালো করে বুঝে দেই বন্ধুগণ, আমাদের দেশের অনেক হাজি সাহেব আছে, হজ করে আসার পরে মাথায় টুপি দেয়, তারপরে পাগড়ি পরে, তারপরে রুমাল দেয়, কটা? তিনটে। রাত্রি গভীর, আপনাদের কষ্ট হচ্ছে আমি নিজেও বুঝতেছি, কালকে আবার জাগবেন, কালকে আবার জাগবেন, তারপর একটু সময় একটু ধৈর্য ধারণ করেন, একটু শোনেন। টুপি দিল হাজি সাহেব, টুপি পরা কি সন্ন্যত, পাগড়ি পরা সন্ন্যত, উপরে আবার রুমাল দিল, এইটাও হতে পারে একটা সন্ন্যত।
কিন্তু হাজি সাহেবের রিক্সার পাশে বসে আসে সুন্দরী সুরুষি যুবতী একজন নাতনী, ভাইরা আমার বিশ্ববিদ্যালয়ে পড়ে। দেখা গেল যার মাথায় কাপড় দেওয়া ফরজ তার মাথায় কাপড় নাই, আর হাজি সাহেবের মাথায় তিনটা কাপড়। আল্লাহর আইনের কথা বলছি। এবার আপনারা বলেন, চোর ধরলে কি করতে হবে? এটা কার আইন? আরো জোরে, বাংলাদেশের আইন কি? বাংলাদেশের আইন হলো একজন চোর ধরা পড়লে 3 মাস অথবা 6 মাস জেল হবে। এটা হলো মানব রচিত আইন। যে ব্যক্তি চুরি করলো, চুরি করার পরে আমার ভাইরা 6 মাস জেল খাটলো, আবার বাইরে বের হলো, ওই লোক চুরি বিদ্যার পাকাপোক্ত হয়ে গেল। আর আল্লাহর বিধান যদি চালু হতো, আল্লাহ পাকের আইনের কথা শুনেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ পাক বলেন, চোর এবং চুরনি ধরা পড়লে কি করে দাও? ধরা বলেন কি করো? বন্ধুগণ, হাত কেটে দাও। কিন্তু এটার ব্যাখ্যা আজকে ওলামায়ে কেরামরা করে না, হাদিস শরীফ থেকে ব্যাখ্যা শুনেন। বন্ধুগণ, চোর যদি গরিব হয় হাত কাটা যাবে না। সুবহানাল্লাহ বলেন, আরো সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইরা আমার, চোর যদি গরিব হয় হাত কাটা যাবে না। গরিব মানুষ যদি চুরি করে আর ওই চোর যদি ধরা পড়ে, ওই চোরকে ওই দেশের সরকার তাকে খাওয়া পড়ার ব্যবস্থা করবে। কিন্তু চোর যদি ধনী হয়, চোর যদি ধনী হয়, বন্ধুগণ, চোর যদি ধনী হয় ওই চোরের হাত কাটা যাবে। আজকে বাংলাদেশে চোরের আলোচনা করতে গেলে অনেক লোক বেজার হয়ে যাবে। বন্ধুগণ, আমার এক ওস্তাদ বলতেন, বাংলাদেশে চোর বাদ দিলে কোনো মানুষ থাকে না, চোর বাদ দিলে মানুষ থাকে না। কেউ হলো জুতা চোর, কেউ হলো আম চোর, কেউ হলো জাম চোর, কেউ হলো রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সাহেবের কম্বল চোর। কথা ঠিক না বা ঠিক? জোরে বলেন। ভাইরা আমার, রাষ্ট্রপতি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব তিনি বলেছেন, আফসোস করে, 7.5 কোটি মানুষ 8 কোটি কম্বল, আমার কম্বল গেল কই? জোরে বলেন ঠিক না বা ঠিক? বন্ধুগণ, ওস্তাদ বলেছেন, মানুষ থাকে না, সবাই চোর। কি করে হুজুর, কি করে চোর হয়? তিনি ব্যাখ্যা করেছেন, বাংলাদেশের 95% লোক হলো নামাজ চোর। কি চোর? নামাজ চোর। অনেকগুলো কথা ছিল আজকে, অনেকগুলো কথা ছিল আল্লাহর আইনের, গভীরাত বলা সম্ভব হবে না। এবার যে আইনটার কথা বলবো, একটু ধৈর্যের সাথে শুনতে হবে। অধৈর্যশীল লোকের সাথে আল্লাহ থাকে না, আল্লাহ থাকেন ধৈর্যশীলের সাথে। আল্লাহর আইনের কথা হবে আর কোন লোক উঠবে বেঈমান হয়ে যাবেন। নামাজের আইনের কথা কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন। এবার আমার সাথে বলতে হবে, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ وأقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر. سورة হাজ 41 নম্বর আয়াত। বন্ধুগণ, একটু মনোযোগ দেন। আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, যেই দেশের সরকার হবে মুসলমান, যেই দেশের সরকার হবে ইমানদার, ওই দেশের সরকার যখন তার সিংহাসনে বসবেন, সিংহাসনে বসার সঙ্গে সঙ্গে সে 4টা আইন করবে। জোরে বলেন কয়টা? আঙ্গুল তুলে দেখান, আরো তুলে দেখান, কয়টা আইন? 4টা আইন। আল্লাহ পাক রব্বুল আমিন আঙ্গুলের ছাপগুলো ফেরেশতাদেরকে দিয়া ছবি করে নিয়েছে, ভিডিও করে নিয়েছে, হাত নামান। তাহলে ইমানদার সরকারের গদিতে বসার সময় কয়টা কাজ? 4টা। এবার 1 নম্বর আইন, আল্লাহর আইন। জোরে বলেন কয় নম্বর? 1 নম্বর আইন হলো, আল্লাহ পাক বলেন, ওয়া আকামুস সালাহ,
দেশের সরকার সর্বপ্রথম যে এক নম্বর আইনটা করবে, ওই এক নম্বর আইনটা হলো নামাজের আইন। আমার ভাইরা, 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত বন্ধুগণ 50 বছরের কাছাকাছি হয়ে গেল, এই দেশ কোনো হিন্দু শাসন করে নাই, এই দেশ কোনো বৌদ্ধ শাসন করে নাই, এই দেশ কোনো ইহুদি শাসন করে নাই, এই দেশ কোনো অমুসলিম শাসন করে নাই, যারাই শাসন করেছে সবাই মুসলমান। কথা বলতে কি হয় আরো তোমার কি ভাই, সব আইন পাস হলো, বাংলাদেশের সংবিধান কতবার পরিবর্তন করে নতুন নতুন আইন করা হলো, কিন্তু কোরআনের আইন, আল্লাহর আইন, নামাজের আইন কেউ পাস করলেন না। কথা ঠিক না ঠিক জন বলেন। তার কারণ হলো, নামাজের আইন পাস করলে এই দেশের মানুষ চরিত্রবান হয়ে যেত, নামাজের আইন পাস করলে নারীরা চরিত্রবতী হতো, যুবকরা আল্লাহওয়ালা হতো, চাকরিজীবীরা আল্লাহওয়ালা হতো, রাজনীতিবিদরা আল্লাহওয়ালা হতো, আর নামাজ পড়ার কারণে তারা আন্দোলন করত কোরআন নিয়া, এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হতো, তাদের হাতে আর কিছুই থাকতো না। এই জন্য আবু জাহাল বলতো, হে আবু লাহাব, আমরা মুহাম্মদের সঙ্গে শত্রুতা করি, এই শত্রুতা করি আমাদের জন্য, তার কারণ মোহাম্মদ সত্য নবী, মোহাম্মদ যা বলে সত্য বলে, মোহাম্মদ যা করে সত্য কথা বলে, মোহাম্মদের কিতাব হলো আল্লাহর কালাম, মোহাম্মদ কোনো মিথ্যা বলে না, মোহাম্মদ কোনো খারাপ কাজ করে না, মোহাম্মদ যা বলে সত্য বলে, কিন্তু মোহাম্মদের হাতে যদি ছেড়ে দেই তাহলে সামনে আর আমাদের হাতে ক্ষমতা থাকবে না। এই বাংলার জমিনে যদি নামাজের আইন পাস হতো, পর্দার আইন পাস হতো, জেহাদের আইন পাস হতো, তাহলে এই দেশের ফাসেকদের হাতে, মুনাফিকদের হাতে ক্ষমতা থাকবে না, থাকবে না, থাকবে না, ক্ষমতা আসবে আল্লাহওয়ালাদের হাতে। কথা ঠিক না ঠিক জোরে বলেন। আজকে সারা পৃথিবী শাসন করছে মুনাফিক, ফাসেক, মুশরিকরা, অথচ শাসন কার্য পরিচালিত হবে আল্লাহর গোলামের হাতে, আল্লাহর প্রিয় বান্দাদের হাতে। কথা ঠিক না ঠিক জোরে বলেন। বন্ধুগণ, গভীরাত্রি আমি সামনে বাড়াবো না, দোয়ার দিকে যাব। আমি হলো মোসাফের, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কয় শ্রেণী? পিতামাতা, মোসাফের আর মজলুম। আমি আজকে মোসাফের, আমার দোয়া কবুল হবে। আমার ভাইজানেরা, আমার বন্ধুগণ, এক্ষুনি দোয়া করবো আপনাদের কি নিয়া, এই পৃথিবীতে মানুষ যত আইন করেছে, মানুষের আইন দিয়া মানুষ শান্তি পেয়েছে কোনো দেশে, এর কি নজির আছে? জোরে বলেন, জোরে বলেন। আপনারা বুঝবেন, উদাহরণ দিলে, আমরা বাসে চড়ি, বাসের গায়ে লেখা থাকে ধূমপান নিষিদ্ধ, ধূমপান নিষিদ্ধ, কিন্তু তারপরেও বাসের মধ্যে উঠে লোক সিগারেট খায় না খায় না? ধরে বলেন, বাসের মধ্যে উঠে দুইজন এক সে পাশাপাশি সিটে পড়ছে, একজন সিগারেট লাগাইছে আর একজন বলছে, এই মিয়া দেখতে পান না, ধূমপান নিষিদ্ধ গাড়ির ভিতরে। উনি আবার বলছে কি, এই মিয়া সামনে তাকান, ওই যে দেখেন কি লেখা আছে, কোনো অভিযোগ থাকলে চালককে বলুন, ড্রাইভারকে বলুন। এবার ইনি উঠে গেছে চালকের কাছে, চালকের কাছে কথা বলছে, এবার সুপারভাইজার বলছে কি, এই মিয়া ডান পাশে তাকাও, ডানে তাকাও, ডানে তাকাইছে, লেখা আছে যে চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ। বন্ধুগণ, বিড়ি খাওয়া নিষেধ করলো, ও বলল ড্রাইভারের কাছে যাও, ড্রাইভারের সাথে কথা বলতে গেল, সুপারভাইজার বলল ডান পাশে লেখা আছে চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলা যাবে না।
এইভাবে ঘুরতে ঘুরতে বাইরে আমার বিড়ির মোথা বন্ধ খায় শেষ করছে। ও বন্ধুগণ, বাংলার জমিনে প্রায় 50 বছরের কাছাকাছি মানব জ্রুতি রচিত আইন দিয়া এই বাংলাদেশ চলতিছে। ভাইরা আমাকে কেউ ভুল বুঝবেন না, যতই চেষ্টা করেন আল্লাহর কসম এইভাবে ঘুরতে ঘুরতেই চলে যাবে, শান্তি হবে না। কেননা আল্লাহ পাক বলেছেন আলালাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার, সৃষ্টি যার হুকুম চলবে তার, জোরে জোরে বলেন ঠিক না বাধি। তাই আজ থেকে আপনাদেরকে বলতে হবে আমার ভাইরা, যারা আল্লাহর হুকুম মানে, যারা আল্লাহর বিধান মানে, যারা আল্লাহর আইন এই দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেছেন, এমন দুইজন মানুষের একটু দৃষ্টান্ত আপনাদের সামনে দিতে চাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইন্তেকাল করলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন খলিফা, তিনি হলেন প্রেসিডেন্ট, আর আইন মন্ত্রী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, হযরতে আবু বকর একদিন পরিষদের লোকদেরকে ডাকলেন, মন্ত্রীদেরকে ডেকে ডেকে বললেন, যাও তোমরা আরব জাহানে ঘুরে বেড়াও, আরব জাহানে ঘুরতে থাকো, কে খাইছে কে খাইছে না, কে খেতে পারে না কে বাজার করতে পারে না, কার অভাব আছে কার রোগের চিকিৎসা নাই, কে বৃদ্ধ কার চাকুরি নাই, কার কৃষি নাই কার ব্যবসা নাই, একটু খুঁজে খুঁজে দেখো। ভাইরা আমার এই কথা শোনার পর সকল লোকগুলি, পরিষদের লোকগুলো আরব জাহানে বেরিয়ে গেল, খুঁজতে থাকলো। এমন সময়ে আইন মন্ত্রী হযরত ওমর, কি মন্ত্রী আর একটু জোরে বলেন ভাই, আইন মন্ত্রী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বেরিয়ে গেলেন, কোন পুলিশ নাই, দারোগা নাই, র‍্যাব নাই, সিটা নাই, একা একা বেরিয়ে গেছেন আইন মন্ত্রী। আল্লাহ সাহায্য করবেন। আইন মন্ত্রী বেরিয়ে গেল গভীর রাত্রি, খুঁজতে খুঁজতে একটা বাড়িতে গেলেন, মিটমিট করে আলো জ্বলছে ঘরের ভিতরে, বন্ধুগণ খেজুর পাতার ছাউনি দিয়ে একটা কুড়ে ঘর, ঘরের কাছে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সালামের জবাব আসলো মহিলা কণ্ঠ, বন্ধুগণ কিন্তু কণ্ঠটা খুবই দুর্বল মনে হলো, মনে হলো নারী কণ্ঠ। এবার ডাকলেন, মা একটু সামনে আসো, প্রাচীরের কাছে আসো, তোমার একটু খবর নেব। এবার জিজ্ঞেস করছে, মা এই বাড়ির মধ্যে কি কোনো লোক নাই, বাড়ির মধ্যে কি কোনো পুরুষ মানুষ নাই? মহিলা বৃদ্ধা মহিলা বলে, বাবা জান তুমি কোথার থেকে এসেছো? আমাকে কেউ তো এই ধরনের প্রশ্ন করে না, আমার আমার স্বামী আজ থেকে নিয়ে কয়েক বছর আগে জেহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, আমার স্বামী শহীদ হয়েছে, ছেলেরাও শহীদ হয়ে গেছে, আমার কোনো বাড়িতে কেউ নাই, মেয়ে নাই, নাতনি নাই, কেউ নাই, আমি একা একা বসবাস করি, আমার বাড়িতে ভালো খানাও নাই, খাদ্য নাই, আমি বৃদ্ধা হয়ে গেছি, কূপ থেকে পানি তুলতে পারি না, পানি উপান করতে পারি না, গোসল করতে পারি না, আঙ্গিনা ঝাড়ু দিতে পারি না, বেড বিছানাগুলো সুন্দর করে পরিষ্কার করতে পারি না, আমার এই অবস্থা। আইন মন্ত্রী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বৃদ্ধা মা, আমি যদি প্রত্যেক দিন এসে আপনাকে এই কাজগুলো করে দেই আপনি কি রাজি হবেন? বৃদ্ধা মহিলা বলল, বাবা তুমি যদি এই কাজগুলো করে দাও তাহলে আমার জন্য খুবই ভালো হয়। কি মন্ত্রী, কি মন্ত্রী! আর আমাদের দেশের চেয়ারম্যানের শালা শালা তারই শালা যদি হয়, খবর আছে, খবর আছে, কথা ঠিক না বাড়ি জোরে বলেন। বরিশালের ভোলাতে মা পেলে গেছি, কোথায় এবারও আছে, 21 তারিখে আছে, মা পিল করতেছিলাম, আল্লাহর আইন নিয়ে কথা বলছি, কারো বিরুদ্ধে কোনো কথা বলি নাই। এক যুবক আসলো, এসে বলছে, হুজুর কথা বন্ধ করেন। আমি বললাম, আপনি কে? ভাই আমি চেয়ারম্যানের ভাতিজা। আমি আবার উত্তর দিলাম, আমি তো এমপির ভাতিজি জামাই। তখন আমার চাচা শ্বশুর
স্বতন্ত্র এমপি, এখন নাই। আমাকে বলছে আপনি যাই হন কথা বন্ধ করেন। আমি বললাম কথা বন্ধ হবে না, সব লোক তাকিয়ে আছে, কেউ কিছু বলছে না। ও কথা বলতে বলতে হঠাৎ করে আসা টেবিলে ছিল হলো কোরআন শরীফ, এই কোরআন শরীফ সহ এই টেবিলে লাথি মারল। এর বিরুদ্ধে জেহাদ করা ফরজ না নফল? আরো জোরে বলেন। আমি কোরআন শরীফ ধরলাম, বুকে লাগালাম, এরপরে ওকে ধরে নিয়ে গেল। আমি আবার এক ঘন্টা ওয়াজ করলাম, চলে আসলাম বাড়িতে। সাত দিন কি আট দিন পরে আমার কাছে একটা মোবাইল আসলো, মোবাইল ধরলাম, বলছে হুজুর ভোলা থেকে বলছি, বরিশালের ভোলা। হ্যাঁ বলুন। কয় হুজুর মাফ করে দিতে হবে। বলে কি মাফ? ও যে আপনি মাহফিলে আসছিলেন, যে ছেলেটা আপনার টেবিলে লাঠি মেরেছিল কোরআন শরীফ সহ, ওই ছেলেটা মাহফিলে দুই দিন পরে ডান হাত ডান পা এবং মুখ অসল হয়ে গেছে, অসল হয়ে গেছে। আমাকে বলছে যে কি, আমাকে বলছে হুজুর একটু দোয়া করেন। আমি যে সেই দোয়া যদি দোয়া যে দোয়া করেছিলাম ওই দোয়া শুনলে আপনারা বেদার হবেন। আমি সেদিন মোবাইলের মধ্যে দোয়া করেছিলাম, সেই দিন মুখ বন্ধ হয়েছে, ডান হাত অসল হয়েছে, ডান পা অসল হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে বাম হাত আর বাম পাও অসল হয়ে যাবে। ও বন্ধুগণ, আপনারা বলবেন হুজুর এই বদদোয়া কি করা জায়েজ আছে? আপনারা কোরআন পড়েন না, ওই জন্য বোঝেন না। আল্লাহর নবীজি ছাপা পাহাড়ে উঠে যখন কালিমার দাওয়াত দিতেছিলেন, বন্ধুগণ সকল মানুষেরা কিছুই বলল না, কিন্তু আবু লাহাব আল্লাহর রসুলকে পাথর মেরে রক্তাক্ত করে ফেলল। এবং বাড়িতে গেল, বাড়িতে যাইয়া দুই ছেলেকে বলল, উতবা এবং উতাইবা দুইজনকে বলল, মুহাম্মাদের দুই মেয়েকে বিয়ে করেছো, এই দুটাকে তালাক দিয়ে দাও। তারা রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গেল, যে রসুলকে বলল, হে মুহাম্মদ তোর মেয়ে দুইটাকে তালাক দিলাম। এই কথা বলার পর রসুলের চেহারা মোবারকে উতবা এক থোপা থুথু নিক্ষেপ করল। রসুল সেই দিন সহ্য করতে পারেন নাই, বাইরামার সেই দিন সহ্য করতে পারে নাই। আল্লাহর দরবারে বলেছিলেন, হে আরশে আজিমের মালিক, হে জমিনের মালিক, তোমার পক্ষ থেকে একটা কুকুর পাঠাইয়া এই কুকুরকে সাইজ করে দাও। আল্লাহর নবীজির দোয়া বৃথা যায় নাই। বন্ধুগণ, আল্লাহর পক্ষ থেকে এক কুকুর এসে এই উতাইবাকে জনমের মতো শেষ করে ফেলেছিল। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে অন্যান্য নবীদের ব্যাপারেও দেখেন, তারাও এই ধরনের দোয়া করেছেন। তোমরা কোরআনের বিরুদ্ধে কথা বলবা, তোমরা কোরআনের টেবিলে লাথি মারবা, আর আমরা তোমাদের জন্য দোয়া করব। 2011 সাল এরকম মাহফিল করে যাচ্ছিলাম, কি করে মাহফিল করে যাচ্ছিলাম, গাড়িতে উঠে আমার গাড়ি, পুলিশ ভাইরা ধরলো আমার রাস্তায়, কয় হুজুর নামেন কেন? আমাদের গাড়িতে ওঠেন, আমারই তো গাড়ি আছে, আপনার গাড়িতে উঠবো কেন, আপনার গাড়িতে উঠবো কেন, কেন উঠতেই হবে, উপরওয়ালাদের নির্দেশ আপনাকে আজকে যেতে হবে। কি করলাম ভাই, যাই ড্রাইভারকে বললাম, যা বাড়ি যা, যাওয়াই লাগবে যেহেতু আমরা তো এই বাংলাদেশে তো জাগির আছি, আমরা জাগির থাকি বাংলাদেশে। চলে গেলাম, সাথে নিয়ে গেল, এমন একটা ঘরের মধ্যে সারা রাত রাখলো, দাঁড়িয়ে থাকলাম, পচা গন্ধে পেট ফুলে গেল। পরের দিন নিয়ে গেল লাল ঘরে, ওখানে আবার প্রায় এক সিলের মতো থাকলাম, প্রায় এক সিলের কাছাকাছি থাকলাম। বের হয়ে আসা ওই ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই আমার কি দোষ ছিল, কয় উপরওয়ালাদের নির্দেশ ছিল সেই জন্য আপনাকে ধরেছি। বলে উপরওয়ালা তো আল্লাহ, কয়
আমাদের উপরলা ওটা নয়, আরো আছে, আরো আছে। আমার বন্ধুগণ, আমি বলতে চাই ক্ষমতার বাহাদুরি দুনিয়াতে করা যায়, দুনিয়াতে ক্ষমতার বাহাদুরি করা যায়, কিন্তু কবরে ক্ষমতার বাহাদুরি চলবে না, হাশরের ময়দানে ক্ষমতার বাহাদুরি চলবে না। ওই দিন একমাত্র ক্ষমতা থাকবে আমার আল্লাহর হাতে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, কোন ভয় নাই, কোন ডর নাই, কোন প্রকার চিন্তা করার দরকার নাই। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য, ও কচুয়ার খামারের ভাইরা, কে কে রাজিয়া দোহাত তুলে দেখাও। বন্ধুগণ, দোয়া করতে চাইছি, আপনাদেরকে নামাজের মতো বসাইছি, আপনারা মনে মনে চিন্তা করছেন হুজুর কৌশল করে বসাইছে, না 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 না, এখনই দোয়া হবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির বাড়িতে। কার বাড়ি শেষ করব? এটা এটুকু শেষ করি। আল্লাহওয়ালা মানুষ যারা আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায়, যারা রসুলের আদর্শ মানে, তাদের তাকওয়া, তাদের চরিত্র দেখেন কেমন। আইন মন্ত্রী বুড়িকে বলছে, বুড়িমা আগামীকাল থেকে এসে পানি দেব, বিছানা পরিষ্কার করে দেবো, আঙ্গিনা পরিষ্কার করে দেবো, সব কাজ করে দেবো আপনাকে। কয় বাবা দিও। বুড়ি খুব খুশি, খুব খুশি। এবার বাড়িতে গেছেন ফজরের সময়, ফজরের নামাজ পড়ে মসজিদে নববীতে হযরত আবু বকর ইমামতি করেছেন, যিনি হবেন প্রেসিডেন্ট, তিনি হবেন জাতীয় মসজিদের কি খতিব, তিনি হবেন খতিব, এটা হলো রসুলের সুন্নাত। বন্ধুগণ, আইন মন্ত্রী এবার নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন মদিনার প্রেসিডেন্ট, তাকে বললেন, হে আবু বকর, এমন একজন বৃদ্ধা মহিলা পেয়েছি রাত্রিবেলায় চোখে ঠিক মতো দেখে না, দাঁড়াইতে পারে না, পানি আনতে পারে না, বিছানা পরিষ্কার করতে পারে না, আঙ্গিনা ঝাড়ু দিতে পারে না, খাবার ঠিক মতো নাই, আমি ওয়াদা করে এসেছি প্রত্যেক দিন ফজরের পরে তাকে এই কাজগুলো করে দেব, আপনি কি অনুমতি দিবেন? আইন মন্ত্রী খলিফাকে বলে, আপনি কি অনুমতি দিবেন? আইন মন্ত্রীকে এবার খলিফা আবু বকর বললেন, আপনি এই কাজগুলো করে দেন, আর বাইতুল মাল থেকে কিছু জব, কিছু আটা, কিছু পয়সা পাতি আপনি প্রত্যেক দিন নিয়া ওই মহিলার বাজার ঘাটের ব্যবস্থা করে দেন। এটা কি বাংলাদেশ যে বিধবার টাকা খারে খাম মারিয়ে খাবে? আমি যে এলাকায় বসবাস করি, বিধবাদের টাকা অনেকে এরকম মারে খায়, এরকম আছে। আবার যখন আবার ময়দানে এসে বক্তৃতা করে, বলেন আমার নির্বাচিত এলাকায় কোনো দুর্নীতি হতে দেয় না, কিন্তু ওই বিধবার টাকা মারে খায়। কথা ঠিক না, ব্যাটিং জোরে বলেন। আল্লাহর আইন যদি থাকতো বিধবার টাকা মারে খাওয়া দূরের কথা, ওর আসন নিয়েই তো টানাটা নিবাস্ত। কথা ঠিক না, ব্যাটিক জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন ফজরের নামাজ পড়ার পর বৃদ্ধার বাড়িতে গেছে, যে সালাম দে, বৃদ্ধা মাকে বলছে, মা কলসটা দাও, পানি আনব, ঝাড়ুটা দাও, আঙ্গিনা ঝাড়ু দেব, আর তোমার যে যে কাজের দরকার বলো, আমি কাজ করে দেই। কয় বাবা তুমি কে? বলো যে কালকে আসছিলাম। আমি তো। তুমি? তুমি আসার দুই ঘন্টা আগে তো একজন এই কাজগুলো করে দিয়ে গেল। তুমি আসার দুই ঘন্টা আগে একজন এই কাজগুলো করে দিয়ে গেছে, তুমি না? মানে আমি তো না। হযরত ওমর বলছে, এটা কে করলো, কে এই কাজ করলো, কেউ তো জানে না। বাসায় চলে গেলেন, ভারাক্রান্ত হৃদয়ে তিনি চলে গেলেন, এই কাজ করতে পারলেন না। পরের দিন আসছে, ভাইরা আমার, ফজরের আগে, ফজরের আগে এসে বৃদ্ধা মাকে বলেছে,
হয় বাবা আজকে তাহাজ্জুদের আগে এসে একজন করে দিয়ে গেছে, সুবহানাল্লাহ আস্তে বলেন, গভীর রাত হয়েছে এই জন্য আপনারা সুবহানাল্লাহ বলতে পারছেন না। আমার বাপদিরা, ও যুবক বেটারা একটু জবান খুলে কথা বলো, আমি যা বলতেছিলাম ভালো করে শোনেন। তাকওয়াবান নেতার চরিত্র কেমন হয়, আল্লাহওয়ালা নেতার চরিত্র কেমন হয়? আইনমন্ত্রী ঘুরে আসলো, দুই দিন গেল, এবার তিন দিন, অন্যগণ তৃতীয় দিনে তিনি চলে গেছেন প্রায় রাত্রি তিনটার দিকে। তিনটার দিকে গিয়া বৃদ্ধাকে সালাম দিয়া জিজ্ঞেস করে, মা মশকটা দাও। এবার বলে, বাবা আজকে তো রাত্রি ১২টার পর পর এসে একজন এই কাজ করে দিয়ে গেছে, খেদমত কারে বলে, চরিত্র কাকে বলে? বন্ধুগণ, আমার বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মায়েরা একটু ভালো করে শোনেন। এবার হযরত ওমর চিন্তা করলেন, আর বৃদ্ধাকে কাজ করে এখন দেব না, কে এই কাজ করে দেয় একে আগে ধরতে হবে। ভাইরা আমার এশার নামাজ পড়ে চলে আসছে বৃদ্ধার বাড়িতে, বাড়িতে আসার পর ভাইরা আমার প্রাচীরের পাশে একটা খেজুরের গাছ ছিল দরজার সামনে, ওই খেজুরের গাছে হেলান দিয়া চুপ করে দাঁড়িয়ে আছে। রাত্রি যখন ১২টা বাজা বাজা হয়েছে, এমন সময় দেখে একজন লোক গেঞ্জি গায়ে দেওয়া, মাথায় কাপড় নাই, পায়ের মধ্যে জুতা নাই, সাধারণ বেশে একজন মানুষ আসতেছে। কেননা রাত্রি ১২টায় মানুষের বাড়ির পাশ দিয়ে যদি জুতা দিয়া হাঁটে, মানুষের ঘুম ভেঙে যাবে, ওই জন্য জুতা পায় নাই, জুতা পায় নাই। এসে বৃদ্ধার বাড়ি দরজা নক করেছে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। পিছন থেকে বলে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এবার পিছন থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু, আপনি কে? এবার বলে, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? ওই পাশ থেকে জবাব আসে, আমি ওমর। আর বৃদ্ধার দরজার সামন থেকে জবাব আসে, আমি হচ্ছি আবু বকর। দুঃখে কলিজা ফেটে যায়, আবার আনন্দে অন্তরটা ভরে যায়, আহারে সেই চরিত্র মুসলমানের কোথায় গেল? মুসলমানদের নেতাদের চরিত্র কি ছিল, আর আজকে আমাদের মুসলমানদের চরিত্র কোথায়? আজকে এই জাতির কাছ থেকে ৮০ বছরের বৃদ্ধা থেকে শুরু করে ২.৫ বছরের শিশু পর্যন্ত নিরাপদ নয়, কথা ঠিক না? বাড়ি জোরে বলেন। এমনকি রাজকোষাগারের মাল থেকে শুরু করে মসজিদের টাকা পর্যন্ত আজকে আত্মসাৎ করছে এই জাতি, কথা ঠিক না? বাড়ি গত ২ বছর আগে আমার মসজিদে আমি ৩ টন চাল পেলাম, কটন? ৩ টন চাল পেলাম। ওই প্রজেক্টের চেয়ারম্যান বানালো কমিটি আমাকে, ডিসি অফিসে গেলাম, লোকেরা কয়, হুজুর আর কেউ নাই, আর অন্য লোক নাই, কমিটির লোক নাই? বলে, কেন কি হয়েছে? কয়, আপনি আসছেন কেন? আমাকে পছন্দ হয় না আপনার? কি বুঝলেন এখানে? মানে আমার কাছে কিছু বলতে পারবে না? তারপর আমি বললাম, আমি কাজ করব, কেউ আসবে না। ওখান থেকে কাজ করে ফুড অফিসে আসলাম, আমাকে অফিসার দেখে সালাম দিয়ে বসায়া চাটা খাওয়ায়া সিগনেচার করে দিল। এবার সেকেন্ড অফিসার যিনি আছে ওখান থেকে আবার পাশ করে নিতে হবে, ওর কাছে গেলাম, এটা ভুল, এ হবে, এ হবে, নানা কিছু অনেক কিছু বলা বলি শুরু করলো, লাস্টে আর দিবে না। পরে আমার কমিটির লোক আসলো, আসার পরে ৩ টনের মধ্যে ১ টন ওরা নিল, ১ টন কি করলো? ভাইরা আমার, আমি বলতে চাই, মসজিদের ১ টন চাল যারা মেরে খায়, যারা ঘুষ নেয়, এই শয়তানের জানাজা যদি বাইতুল মুকাররমের ইমাম দিয়া, মদিনার ইমাম দিয়া, মক্কার ইমাম দিয়াও যদি জানাজা পড়া হয়, এই শয়তানের কি জান্নাত হবে? জোরে বলেন, হবে।
আজকে মসজিদের সম্পদগুলো এদের হাত থেকে নিরাপদ নয়। আল্লাহর আইন যদি থাকত, আল্লাহর কোরআনের বিধান যদি থাকত, তাহলে এদের হাত আগে কাটা যেত। জোরে বলেন ঠিক না বাড়ি? হাত কাটার আইন পাশ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সেই জন্য আপনাদেরকে বলতে চাই, আজকে দোয়া করা হবে। আমার ভাই চেয়ারম্যান সাহেব বসে আছেন, আমি তার মাধ্যমে পৌঁছাতে চাই, সেটি হল আগামী পার্লামেন্টে যখন সংসদ যখন বসবে, আমি বলতে চাই এই চারটা আইন পাশ করা হোক। দুর্বল কয়টা কয়টা দুর্বল কয়টা? এক নম্বর নামাজের আইন, দুই নম্বর জাকাতের আইন, তিন নম্বর ভালো কাজের আইন, চার নম্বর হলো অন্যায় কাজ থেকে মানুষকে দূরে রাখার জন্য বাধা দেওয়ার জন্য আইন। যেই র‍্যাব ঘুষ খাবে সঙ্গে সঙ্গে চাকরিবাদ। আমাদের দেশে র‍্যাব ঘুষ খায়া ধরা পড়ছে না পড়ে নাই? আরো ধরে বলতে হবে চাকরিবাদ। কোন পুলিশ ভাই ঘুষ খাবে চাকরিবাদ, কোন ইমাম টেকা চুরি করবে ইমামতিবাদ। খালি ওনাদের কথা বললি হবে না তো, আমাদের এদেশে অনেক ইমাম আবার টাকাও চুরি করে, করে কিনা জোরে বলেন বন্ধুগণ। সেই কথা বলতে গিয়া শেষে বলতে চাই, আমাদের দেশের সকল আলেম যে একবারে তুলসী পাতায় ধোয়া, এটা আমি বলবো না, কথা ঠিক না বেঠি? আমাদের এক শ্রেণীর আলেম এই দেশে ইহুদি নাসারাদের পাঁচ আটা দালাল, আল্লাহর কোরআনের হক কথা বলে না, আল্লাহর আইনের কথা বলে না ভাইরা আমার, কিন্তু মাহফিলে আসার সময় বলে আমি 40,000-60,000 ছাড়া আসব না। আর এ দেশের যুবকেরা করে কি, ওদেরকে নিয়েই ব্যস্ত হয়ে যায়, গান গায়। আর গান গাইলে শুনতেও ভালো লাগে, আর আমরা তো বুড়ো, আমরা তো গান গাইতে পারি না। তবে গান যে একবারে গাইতে পারি না তা নয়, একটা গাই দেখি শোনেন তো দেখি, গাই কি গাব, জোর গান গাবো। এই গান গাইতে গিয়ে কেউ উঠলে পরে ধরে জোর করে বসে দিবেন, কমরের তিনটা রোগ যেন ছিঁড়ে দেয়, আমার গাড়িতে নিয়ে যাওয়ার সেই নিয়ে চিকিৎসা করবো, সকল চিকিৎসা ভাতা আমার। দেখেন গানটা কেমন, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে। ভালো করে বোঝেন, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে। নবীর কথা বলতে ভালো, নবীর কথা শুনতে ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে, সেই আদর্শে ব্যক্তি জীবন, নবীর আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে। বলতে গেলে ফাসাদ করে, বলতে গেলে ফাসাদ করে, বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে। নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা নবীর কথা বলবেন, কালমা পড়বেন, জিকির করবেন, কোনো কথা নাই, কিন্তু নবীর আইন, নবীর আদর্শ সমাজে প্রতিষ্ঠা করার কথা যখনই বলবেন, তখনই আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হবে, কথা ঠিক না বাড়ি? জোরে বলেন বন্ধুগণ। কথা শেষ করতে চাই, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুব দিয়ে দরদর করে পানি পড়তেছে, আইনমন্ত্রী হযরত ওমর বললেন, খলিফা আপনি কান্দেন কেন? বলে আমি এই জন্য কান্দি, তোমাকে দায়িত্ব দিয়েছিলাম এই কাজ করার জন্য, ওই দিন ইশার নামাজ পড়ে বিছানায় গেলাম,
রসুলের একখানা হাদিস আমার মনে পড়ল। وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعايته او كما قال النبي عليه الصلاه والسلام আল্লাহর নবীজি বলেছেন তোমরা প্রত্যেকই দায়িত্বশীল আর তোমাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। হ্যাঁ আমার তোমাকে দায়িত্ব দেওয়ার পরে আমার ঘুম ধরে না, আমার বিছানা কাটার মতো মনে হয়, কেননা আমি তো দায়িত্বশীল, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকেই ধরবে, তোমাকে ধরবে না। আমার এই আরব জানে আমার এই মদিনা শহরের আশেপাশে কোন লোক খেয়েছে কোন লোক খায় নাই, কে বৃদ্ধ ছিল কে অসুস্থ ছিল, কে কাপড় পরতে পারে নাই, কে শিক্ষা দীক্ষা ছেলে মেয়েকে দিতে পারে নাই। আমি যদি না দেখি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে ধরবে, এই জন্য প্রত্যেক রাত্রিতে তোমার আগে আগে আমি এসে কাজ করে দিয়ে যাই। এই দায়িত্ব যদি আজকে আমরা সবাই বুঝতাম, কথা শেষ করতে চাই এভাবে, আপনি আমি পরিবারের দায়িত্বশীল, আমার এই চেয়ারম্যান সাহেব ইনি হলো ইউনিয়নের দায়িত্বশীল, আমি একজন মসজিদের দায়িত্বশীল, ইনি একজন দায়িত্বশীল, উনি একজন দায়িত্বশীল, জোরাবান ঠিক না বাটি? আচ্ছা গোটা বাংলাদেশের দায়িত্বশীল কে? জোরা বলেন, মিয়ারা কথা বাধায় না? প্রধানমন্ত্রী, তাকে জিজ্ঞেস করা হবে এই দেশ সম্পর্কে, প্রেসিডেন্টকে জিজ্ঞেস করা হবে এই দেশ সম্পর্কে, আমাকে জিজ্ঞেস করা হবে আমার মহল্লা সম্পর্কে, ভাইকে জিজ্ঞেস করা হবে আমার রুনু ভাইকে জিজ্ঞেস করা হবে তার ইউনিয়ন সম্পর্কে, থানার ওসিকে জিজ্ঞেস করা হবে তার থানা সম্পর্কে, মেয়র সাহেবকে জিজ্ঞেস করা হবে তার নির্বাচিত এলাকা সম্পর্কে, এমপি সাহেবকে জিজ্ঞেস করা হবে তার নির্বাচিত থানা নির্বাচিত এলাকার মানুষের সম্পর্কে জিজ্ঞেস করা হবে। জোরে বলেন করা হবে কি হবে না? তাহলে আমরা কি প্রত্যেকেই দায়িত্বশীল নই? জনগণ দায়িত্বশীল নই? আজ থেকে আসুন আমরা আল্লাহর আইনের ব্যাপারে, রসুলের আদর্শের ব্যাপারে আমরা সবাই দায়িত্বশীল হয়ে যাই। বাংলার জমিনে রসুলের আদর্শ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর বিধান কায়েমের জন্য আমরা সকলেই একমত হয়ে, সকলেই হাতে হাতে হাত মিলিয়ে কোরআনের ছায়া তলে একত্রিত হয়ে এই বাংলার জমিনে আমরা কোরআনের বিধান কায়েম করব। জোরে সরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। আপনাদের জন্য দোয়া করে, আমার জন্য দোয়া আছে, কর্তৃপক্ষের জন্য দোয়া আছে, আজকের মাননীয় মেহমানদের জন্য দোয়া আছে, আগামী দিনে সকলেই বেশি বেশি করে আসবেন। আর কর্তৃপক্ষ ভাইয়ের কাছে আবেদন জানাচ্ছি, 10টার ভিতরে প্রধান বক্তাকে উঠাবেন। কি কথা ঠিক না? জোমা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলকে কবুল করুন। কালকে আপনারা কমপক্ষে 7 জনকে দাওয়াত দেবেন। কয়জন ভাই? আরো জোরে বলেন, 7 জন বন্ধু বান্ধবকে দাওয়াত দেবেন, মাল কোরবানি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الله تعالى رب العالمين ঐতিহ্যবাহী গাইবান্ধা সদর উপজেলাধীন কসুয়ার খামার চৌরাহা তাফসীর মাহফিল কমিটি কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনীতে আল্লাহ তাআলা মঞ্চে উপবিষ্ট হয়ে হাজার হাজার নারী পুরুষকে নিয়ে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে আলোচনা করে, তাসবিহ তাহলিল করে, জিকির আসকার করে,
তোমার বান্দা বান্দিরা দান সৎকা করেছে আল্লাহ, দয়া করে মেহরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার এক বান্দা হাফিজিয়া মাদ্রাসায় জমি দান করেছে, আয় আল্লাহ ঈদগাহ মাঠে জমি দান করেছে আল্লাহ, দয়া করে মেহরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। যারা কায়িক পরিশ্রম দিয়েছেন বুদ্ধি দিয়া মেধা দিয়া, আয় আল্লাহ সার্বিকভাবে এই কোরআনের মাহফিলকে যারা সাফল্য মণ্ডিত করার জন্য চেষ্টা করেছেন আল্লাহ, খাস করে আমার ভাইয়েরা বোনেরা রাত্রি দেড়টা পার হয়ে যায়, আয় আল্লাহ কোন কোন সিটের ভিতরে মাটিতে বসে থাকে কোরআন শুনল আল্লাহ, দয়া করে মেহরবানি করে আল্লাহ সকলের নেক আমলগুলি কবুল করো, আয় আল্লাহর সবগুলি কোটি কোটি গুণ বৃদ্ধি করে নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে পড়েছেন, আয় আল্লাহ খাস করে জনম দুঃখিনী মা, আয় আল্লাহ দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়াই, আয় আল্লাহ কত মানুষের চেহারা দেখা যায়, কণ্ঠ শোনা যায় আব্বা জান এবং আম্মা জানের মতো কণ্ঠ শোনা যায় না, আয় আল্লাহ আব্বা আম্মাকে কতদিন হলো কবরে শোয়াইলাম, জানি না কবরের ফেরেশতারা কি ব্যবহার করছে, আয় আল্লাহ আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কবরগুলো জান্নাত বানায় দাও, আয় আল্লাহ তাদের আরোহার পরে আজকের হাদিয়াগুলি পৌঁছিয়ে দাও, আয় আল্লাহ সাসা সাসি দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন বিবি বাচ্চালা ওলাদ খেলার সাথী পড়ার সাথী পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, আয় আল্লাহ যারা কবরে গেল এই মাহফিল কায়েম করে দান সৎকা করে প্রতিষ্ঠিত করে যারা কবরে গেল তাদের আরোহার পরে হাদিয়াগুলি পৌঁছিয়ে দাও, আল্লাহ কবরগুলি রওশন করে দাও, কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ মাননীয় সভাপতি জনাব আব্দুস সালাম সাহেবের ছোট ভাই আব্দুস সামাদ মাস্টার ইন্তেকাল করেছে আল্লাহ, আয় আল্লাহ কবরখানা জান্নাত বানায় দাও, আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা হামিদুল ইসলাম দোয়া চেয়েছেন আল্লাহ, তার নেক মাকাসাদ পূরণ করে দাও, আয় আল্লাহ দুনিয়া আখেরাতে কল্যাণ দান করো, আয় আল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে তোমার যেই বান্দা দান করলো আল্লাহ, আমি জানি না বেঁচে আছে কিনা, আল্লাহ কবরে গেলে কবর দেখানা কবরগুলি জান্নাত বানায় দাও, আর বেঁচে থাকলে আয় আল্লাহ তাকওয়ার জীবন কবুল করে নাও, হায়াতে তৈবা দাও, আয় আল্লাহ আজকের মাননীয় সভাপতি আয় আল্লাহ বয়স্ক মানুষ হায়াত দিয়ে দাও, হায়াতে দারাজি দিয়ে দাও, আয় আল্লাহ সুস্থতা দান করো, আমার ভাই মাননীয় চেয়ারম্যান সাহেব প্রধান অতিথি আয় আল্লাহ রব্বুল আলামিন মাওলাল করিম বাংলাদেশে আয় আল্লাহ যত জায়গায় মাহফিল করলাম আজ থেকে তিন মাহফিলে দেখলাম প্রধান অতিথি শেষ মোনাজাত পর্যন্ত বসে থাকে, আয় আল্লাহ আমার ভাইজান অত্র এলাকার চেয়ারম্যান আয় আল্লাহ আমার ভাইয়ের হায়াত দারাজ করে দাও আল্লাহ, আয় আল্লাহ আমার ভাইকে হজ না করে থাকলে হজ করার তৌফিক দাও, তার সংসারের মধ্যে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, আয় আল্লাহ তার কার্যক্রমকে আয় আল্লাহ হযরতে ওমরের কার্যক্রমের আশাতে আল্লাহ তুমি কবুল করো, আয় আল্লাহ মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সেক্রেটারি কেশিয়ার আয় আল্লাহ খাস করে মাওলানা আব্দুল আহেদ ভাই, অন্যদের নাম তো আমি জানি না আল্লাহ, সকল সদস্যের জন্য দোয়া করি আল্লাহ, আয় আল্লাহ নিজের আপনি পকেটের টাকা দিয়া পরিশ্রম করে এই মাহফিল পরিচালনা করছে আল্লাহ, দয়া করে আল্লাহ তাদের সংসারে বরকত দাও, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, আয় আল্লাহ বিবি বাচ্চাদের উপরে তুমি রহম করো, আয় আল্লাহ আগামীকাল মাহফিল আছে আল্লাহ, মাহফিলটাকে তুমি কবুল করো,
আল্লাহ আমার ভাই জাতীয় মুবাসসির পরিষদের সম্মানিত সভাপতি, আয় আল্লাহ রব্বুল আলামিন সাতক্ষীরার সভাপতি জনাব আলহাজ আল্লামা মনিরুল ইসলাম বেলালি ভাইকে আল্লাহ সহি সালামত মাহফিলে আসার সুযোগ করে দাও। তার জবান থেকে এমন কথা বের করে দিও আয় আল্লাহ এলাকার মানুষের জন্য সেগুলো যেন হেদায়েতের জড়িয়ে হয়ে যায়। আয় আল্লাহ আমি গুনাগার, অনেক কয়জন ভাই আমার কাছে দোয়া চেয়েছেন আল্লাহ, যিনি যেই দোয়া নিয়তের দোয়া চাইলেন আল্লাহ সকলের নেক মাকসাদ পূরণ করো, সন্তান সন্ততিকে মাফ করো, সন্তান সন্ততিকে আল্লাহ হক্কানি আলেম আলামা হাফেজ হাফেজা বানায়া দাও। আয় আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করো, তুমি আমাদের দোয়াকে কবুল করো। সবাই চোখ বন্ধ করে মাটির দিকে তাকায়া মনে মনে বলেন দোয়া কবুল হবে। আল্লাহ বাংলার জমিনকে কোরআনের জমি মনে, আল্লাহ টেকনাফ থেকে তেতিরিয়া পর্যন্ত আল্লাহ 56,000 বর্গ মাইলের দেশ আল্লাহ 95% মুসলমান এই দেশে বসবাস করে, নামাজের আইন নাই আল্লাহ, পর্দার আইন নাই আল্লাহ। আল্লাহ তুমি আইন গুলো আয় আল্লাহ যারা ক্ষমতায় আছে আল্লাহ ওই ভাই বোনদের অন্তরে আল্লাহ বুঝ গুলো দিয়ে দাও, আয় আল্লাহ তারা যেন ওই আইন গুলো পাশ করতে পারে তৌফিক দাও আল্লাহ। আয় আল্লাহ এই দেশে যারা শাসকে আছে আল্লাহ তাদের উপরে তুমি রহম করো, তাদের উপরে তুমি রহম করো আয় আল্লাহ, তাদেরকে আল্লাহ নিষ্ঠার সাথে সততার সাথে আয় আল্লাহ কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে এই দেশকে পরিচালনা করার সুযোগ করে দাও, এই দেশকে কোরআন সুন্নাহ দিয়ে পরিচালনা করার সুযোগ করে দাও। আয় আল্লাহ এই দেশের মুসলিম মানবতাকে তুমি রহম করো, আয় আল্লাহ কোরআনের পাখিকে আল্লাহ পিঞ্জিরা থেকে বের করে দাও, কোরআনের পাখিকে পিঞ্জিরা থেকে বের করে দাও, কোরআনের পাখিকে খাঁচা থেকে বের করে দাও। আয় আল্লাহ যেই মানুষটা আল্লাহ দেশে ঘুরে বেড়ালো আল্লাহ 50 বছর মানুষকে দাওয়াত দিল আল্লাহ, আয় আল্লাহ যার আদর্শে কোরআনের তাফসির শিখলাম আল্লাহ তুমি তার হায়াত দারাজ করে দাও, তুমি তার হায়াত তুমি তার হায়াত বাড়িয়ে দাও আল্লাহ, হায়াত বাড়িয়ে দাও আয় আল্লাহ, এই দেশের শহীদদেরকে আল্লাহ তুমি মর্যাদা দিয়ে দাও, এ দেশের শহীদদেরকে মর্যাদা দিয়ে দাও আয় আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ, এই দেশের মানুষগুলোকে আল্লাহ কোরআন প্রেমিক বানায় দাও, এ দেশের মানুষগুলো আল্লাহ কোরআন প্রেমিক বানায় দাও, মা বোনদেরকে আল্লাহ পর্দায় থাকার তৌফিক দাও, মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও আয় আল্লাহ, পৃথিবীর ইহুদি নাসারা খ্রিস্টান ব্রাহ্মণ্যবাদ বৌদ্ধরা আয় আল্লাহ বাংলার দেশের উপরে এদের কুদৃষ্টি পড়েছে আল্লাহ, এই দেশকে এরা নষ্ট করতে চায়, এই দেশকে আল্লাহ এরা ধ্বংস করতে চায়, আয় আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো, আয় আল্লাহ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখো আল্লাহ, আয় আল্লাহ তোমার গায়েবী মদদ এই দেশের মানুষের উপরে তুমি নাজিল করো। اللهم انصرنا فإنك خير الناصرين، اللهم ارحمنا فإنك خير الراحمين، اللهم حافظنا من كل مصيبة الدنيا وعذاب الآخرة، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، আয় আল্লাহ পরিশেষে আরজ করি মাওলা মাহফিল থেকে আমরা যিনি যেখানে যাব সহি সালামতে আয় আল্লাহ আমাদের গন্তব্যস্থলে পৌঁছার ব্যবস্থা করে দাও, আয় আল্লাহ আমার প্রিয় ভাইদের কিনিয়া মা বোনদের কিনিয়া তাহাজ্জুদ গোতার বান্দা বান্দি আয় আল্লাহ ওলামায়ে কেরামদের কিনিয়া আরজ করি আল্লাহ, আয় আল্লাহ আগামীকাল রব্বুল আলামিন ঢাকা ধামরাই আমার একটা তাফসির মাহফিল আছে আল্লাহ,
আল্লাহ সহি সালামতে আমাকে ঘরে পৌঁছার ব্যবস্থা করে দাও। আল্লাহ যে কয়দিন বেঁচে থাকবো তুমি বেঁচে রাখবা কোরআনের হক কথাগুলো বলার জন্য, যে এলেমের দরকার, যোগ্যতার দরকার, শারীরিক মানসিক আত্মিক যোগ্যতার দরকার। আমি সহ এই দেশের সকল ওলামায়ে কেরামদেরকে তুমি দান করো। আল্লাহুম্মা ইন্না নাদারুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।